এক সময়ের কথা, এক গ্রামে ডাইনির প্রকোপ ছিল। ডাইনি রোজ রাত্রে লোকেদের দরজা ধাক্কে বলতো, ঘরে কেউ আছে, ঘরে কেউ আছে, দরজা খোলো, খোলো দরজা। যখন কোনো গ্রামবাসী দরজা খুলতো, সেই ডাইনি তাকে তুলে নিয়ে যেত। আরে মরে গেলাম রে, আরে আরে ছেড়ে দে ডাইনি, আরে বাচ্চার প্রাণ নিবি নাকি, আরে ছেড়ে দে, তুই হতচারি, আরে গ্রামবাসীরা বাঁচাও বাঁচাও বাঁচাও। পরের দিন, আরে ভাইয়েরা, এই ডাইনিটা তো ব্যতিব্যস্ত করে দিয়েছে। তখনই হারিয়ার ছেলে রাজু বলে, বাবা আমার মাথায় একটা উপায় আছে। বলবো কি? আরে তুমি ছোট, তুমি তো চুপি করো, যাও এখান থেকে। বাবা আমি ছোট কিন্তু ধানি লঙ্কা, আমার উপায় তো শুনে নাও আগে। কোনো ব্যাপার নয় হরিয়া, একে বলতে তো দাও। কাকু এক কাজ করি, আমরা ঘরের বাইরে আয়না লাগিয়ে দিই, ডাইনি নিজের মুখ তাতে দেখে ভয় পেয়ে যাবে আর পালিয়ে যাবে। এটা এইটা কি আবোল তাবোল উপায়, আমি মানি না এইসব। তখনই কাছে দাঁড়িয়ে থাকা কবিতা বলল, আরে এর উপায় এতটাও খারাপ না, একবার এমনটি করে দেখা হোক। তুমি চুপ করো, যাও যাও গিয়ে ঘরে কাজ করো। না না ঠিক আছে, আমরা এটাও করে দেখব। তারপর সব গ্রামবাসীরা দরজার বাইরে আয়না লাগিয়ে দেয়। আর মাঝরাতে ডাইনি আসে আর আয়না দেখে বলে, আরে একে, তুমি কে? এটা আমার ক্ষেত্র, তুমি যাও এখান থেকে। কিন্তু আয়নাতে তো তারই প্রতিবিম্ব থাকে, আর সেটা তেমনই নড়ে যেমন সে ডাইনি। এইটা দেখে ডাইনি ভয় পেয়ে যায়। মনে হচ্ছে গ্রামবাসীরা আমার থেকে বাঁচার জন্য একে এখানে ডেকেছে। চলো অন্য কারোর দরজা ধাক্কাই। তারপর ডাইনি হারিয়ার বাড়ি যায়। হারিয়ার বাড়ি আয়না ছিল না, এইখানে সেই ডাইনি নেই, এই দরজা ধাক্কাই। ঘরে কেউ আছে? আরে কত মধুর আওয়াজ, মনে হচ্ছে কোনো রূপসী স্ত্রী হবে। এই কবিতার থেকে তো আমি বিরক্ত হয়ে গেছি, একটু মজা করে নি। হ্যাঁ আমি আছি না বাড়িতে, আমার রানী, এখনই আসছি প্রিয়তমা। এই ভেবে নেশায় মত্ত হারিয়া দরজা খুলতে যায়। তখনই কবিতা রাজু এসে যায় আর তাকে আটকে নেয়। আরে আরে ছাড় হতচ্ছাড়ি, আমার রানী এসছে বাইরে। আরে বাবা গো, রানী নয়, ডাইনি এসছে বাইরে, মা ধরে রাখো এনাকে। কিন্তু কবিতা রাজু হারিয়াকে ধরে নেয় আর তাকে যেতে দেয় না। মনে হয় এই ঘরে কেউ নেই, আজ তো ক্ষুধার্তই ঘুমাতে হবে মনে হয়, কিন্তু আমি কাল আসব, কাল আবার আসব। তারপরে ডাইনি সেখান থেকে চলে যায়। আর তখনই হারিয়া কবিতাকে লাথি মেরে ফেলে দেয়। ছেড়ে দে আমাকে, আমার রানী এসেছিল, তুই আমাকে যেতে দিলি না, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। তারপর সে নেশায় কবিতাকে অনেক মারে। রাজু এইসব দেখে অনেক ভয় পেয়ে যায় আর এইসব দেখে অনেক খারাপ লাগে। পরের দিন, মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। মা আমার বাবাকে ভালো লাগে না, তোমাকে কত কষ্ট দেন। না বাবা এমন বলে না, উনি তোমার বাবা, যাও তুমি গিয়ে খেলো। কবিতা উঠে ঘরের বাইরে আয়না লাগিয়ে দেয়। আর রাত্রে সবার ঘরে আয়না লেগে থাকার কারণে ডাইনি কারোর বাড়ির থেকে শিকার করতে পারে না। এই গ্রামে এত ডাইনি কোথা থেকে এসে গেল? আমি এতদিন থেকে ক্ষুধার্ত, এই খিদে সহ্য করা যাচ্ছে না। এই গ্রামবাসীরা নিজেদের ঘরের সামনে এক একটা ডাইনি দাঁড় করিয়ে দিয়েছে, তোমরা বাঁচবে না, আমি কাল আবার আসব, আমি আবার আসব। পরের দিন সকালে গ্রামবাসীরা জড়ো হয়। আরে ভাইয়েরা, এই রাজু তো খুব দারুণ উপায় দিয়েছে রে ভাই, বাঁচিয়ে নিল আমাদের সকলকে, সাব্বাস বেটা। থ্যাংক ইউ কাকু, বলেছিলাম না
ছোট কিন্তু ধানি লঙ্কা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও বাড়ি, যাও বাড়ি গিয়ে পড়াশোনা করো, যাও এখান থেকে। রাজুর খারাপ লাগে আর সে বাড়ি চলে যায়। আর ওইদিকে ডাইনি, আমি এই গুহায় বসে বসেই না মরে যাই, কাকে যে খাই। তারপরে রাত হয়ে যায়, খিদেতে সে গুহার থেকে বেরোয়ে গ্রামের দিকে রওনা হয়। তখনই রাজু নিজের কুকুরকে ঘোরাতে ঘোরাতে ঘরের থেকে একটু দূরে এসে যায়। টমি চলো বাড়ি, চলো, রাত হয়ে গেছে অনেক, ডাইনি যে কোনো মুহূর্তে আসতেই চলেছে এখানে। তখনই টমি এইখানে ওইখানে পালাতে পালাতে হারিয়ে যায়। রাজু তাকে খোঁজে, তখনই ডাইনি সেখানে এসে যায়। এই কুকুরটাকে খেয়েই কাজ চালাই আজ। তারপর ডাইনি নিজের হাত লম্বা করে আর সেই কুকুরটাকে খেয়ে ফেলে। এখন একটু শান্তি পেলাম। রাজু এটা দেখে নেয় আর কাঁদতে কাঁদতে বাড়ি যায়, আর কবিতাকে সব বলে। কবিতা অনেক ভয় পেয়ে যায়, তখন হারিয়াও বাড়িতে এসে যায়। এই হতচারী, জল নিয়ে আয়, তুই এইটুকুও জানিস না যে বর বাড়িতে আসলে জল নিয়ে আসতে হয়? আনছি। এক তো এত গরম পড়েছে, তোকে বিয়ে করে তো আমার কপালই পুড়ে গেছে। ভেবেছিলাম তোর বাপটা পয়সাওয়ালা, অনেক পয়সা টয়সা দেবে, কিন্তু না, এত গরম পড়েছে, একটা এসি লাগিয়ে দিত তোর বাপে কি যেত, কি ক্ষতি হতো তোর বাপের, তারপরে গরম জল এনেছিস। চল চল যা এখান থেকে, কাজের না কমের উলডিপসি একটা। কবিতা কিছু বলে না, কিন্তু রাজু নিজের বাবার এমন আচরণ মায়ের প্রতি ভালো লাগে না। তারপরে রাত্রে সকলে শুয়ে পড়ার পরে সে যায় আর ঘরের দরজা থেকে আয়না সরিয়ে দেয়, আর তারপরে রোজের মতন ডাইনি আসে। আরে এই বাড়ির দরজায় আয়না নেই, মজা এসে গেল। ঘরে কেউ আছে, ঘরে কেউ আছে? বাবা দরজার বাইরে সে এসেছে, তোমার রানী। যাও মা ঘুমাচ্ছে, তুমি চুপটি করে চলে যাও। বাবা তুই হলি আমার আসল ছেলে, বাবা বেঁচে থাক বাবা। এসো আমার রানী, তুমনে পুকারা ওর খাম চলে আয়ে। আরে রানী আসি আজি আজি। হ্যাঁ হ্যাঁ যাও, আমার মাকে অনেক কষ্ট দিয়েছো তুমি। হারিয়া নেশায় থাকে আর খুশিতে দরজা খুলে দেয়। এসো আমার রাজামশাই। আরে আরে আমার রানী, তুমি নেশায় আমাকে ডাইনির মতন কেন দেখাচ্ছ? মনে হচ্ছে বেশি চড়ে গেছে। আমার রাজা, আমি ডাইনি। ডাইনি বোন, তুমি তো আমার বোনের মতন, সব নেশা কেটে গেল তোমাকে দেখে, আমাকে ছেড়ে ছেড়ে দাও, আমি আপনাকে খারাপ চোখে দেখবো না। আরে কবি কবিতা এসো। চুপ কর, বোকা ভেবেছিস নাকি, চল খিদে পেয়েছে। তারপরে ডাইনি হারিয়াকে নিয়ে চলে যায়। আওয়াজ শুনে সব গ্রামবাসীরা জেগে যায় আর কবিতাও। রাজু তোমার বাবা কোথায়? এখনই ওনার আওয়াজ শুনেছিলাম। ওনাকে তো ডাইনি নিয়ে গেল, এখন তোমার সব দুঃখ শেষ মা। তুমি কি কথা বলছো, তোমার এমন করা উচিত ছিল না, উনি যেমনই হোক তোমার বাবা, আমি যাচ্ছি ওনাকে আনতে। কবিতা মশাল হাতে নেয় আর জঙ্গলের গুহার দিকে এগোয়। সব গ্রামবাসীরাও পিছু ধরে কবিতা জঙ্গলে পৌঁছে যায়। ডাইনি বোন ছেড়ে দাও আমার বরকে, তুমি আমাকে খেয়ে নাও, এনাকে ছেড়ে দাও। না মা, ডাইনি আন্টি আমার মাকে নয়, আমাকে খেয়ে নাও। না না কবিতা, তুমি যাও এখান থেকে, যাও তুমি। আরে তোমরা বর বউয়ের নাটক তো শেষই হচ্ছে না, লেলা মাজনু আমার পেটে গিয়ে হয়ো। এই বলে ডাইনি কবিতাকে গলার থেকে ধরে হাওয়ায় উঠিয়ে দেয়। এরই মধ্যে রাজু হামাগুড়ি দিয়ে ডাইনির পেছনে যায় আর তার চুলে আগুন লাগিয়ে দেয়, আর ডাইনি পুড়ে যায়। আরে না এই ছোট ছেলে, এটা তুই কি করলি? আর তারপরে ডাইনি পুড়ে ছাই হয়ে যায়।